শারদোৎসবে শহর কলকাতার সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তৈরি জেলা, ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধিরা। বাঁশ, বেত, হোগলা আর পাটে তৈরি কাল্পনিক মণ্ডপ, সুবর্ণ জয়ন্তী বর্ষে মালদা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছে। কোচবিহারে হারিয়ে যাওয়া শিল্পকলা তাদের পুজোয় ফুটিয়ে তুলেছে বয়েজ ক্লাব। হীরক জয়ন্তী বর্ষে পুজোর থিম দুর্গার হাজার হাত। ভাবনা আধুনিক সমাজের হাজারো সমস্যা হাজার হাতে নিরসন করবেন দেবী। আইসক্রিমের চামচ কেটে তৈরি মণ্ডপ, সঙ্গে চন্দননগরের আলোকসজ্জার আকর্ষণ। বাহুবলী ট্যুর জাহাজের আদলে তৈরি হয়েছে মণ্ডপের প্রবেশদ্বার। পুজোর থিম চল যাই পরীর দেশে, কাগজ কাপড় থার্মোকল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। পুজো এবার পা দিয়েছে 54 বছরে। পুজোর থিম ভিন গ্রহ, সেই গ্রহে কি নেই? সবুজ গাছ গাছালি থেকে প্রাণীকুল, জল, বরফ সবই মজুদ। সাজুজ্য বজায় রেখে দেবী প্রতিমা। শারদোৎসবে পরিবেশ সচেতনতা, প্লাস্টিক বর্জনের বার্তা, পরিবেশ বান্ধব উপকরণে তৈরি নজরকাড়া মণ্ডপ। আকসারধাম মন্দিরের আদলে গড়ে উঠেছে মণ্ডপ। বোলপুরের অন্যতম বড় এই পুজো এবার 53 বছরে পা দিল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।